আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আর কি, ব্লগ না, কারণ আজকে আমি কোনো ব্লগ করতে আসি নাই। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে রোমানিয়াতে আসার জন্য এ টু জেড যে গাইডলাইন আপনাদের প্রয়োজন, সেটাই আমি আপনাদের পার্ট বাই পার্ট আসলে আমি আজকে থেকে শুরু করতেছি আর কি। সো সর্বপ্রথম আমি এখন বর্তমানে আমি যদি আমার বিষয়টা বলি আর কি, আমি আমার নাম হচ্ছে ফাহিম এবং আমি হচ্ছে রোমানিয়ার আরাদ সিটিতে থাকি। আমি অরাল ভলাইক ইউনিভার্সিটি অফ আরাদে পড়াশোনা করতেছি ব্যাচেলারে। সো সর্বপ্রথম হচ্ছে আপনি যদি রোমানিয়াতে আসতে চান, তাহলে আমরা যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট আছি, সেই ক্ষেত্রে বাংলাদেশি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্টদের কিছু ডকুমেন্টস রেডি করতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি রোমানিয়াতে পড়াশোনা করতে আসেন, জাস্ট নট অনলি দ্য রোমানিয়া বাট অলসো আপনি যে কোনো ইউরোপের যে কোনো দেশে বলেন বা ইউএসএ, ইউনাইটেড কিংডম, যে কোনো দেশের আপনি পড়াশোনা করতে আসলে অবশ্যই আপনাকে 12 পাস করতে হবে। তার মানে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তো আপনি যখন হচ্ছে এইচএসসি পাস করবেন, এইচএসসি পাস করার পরে আপনার যে ডকুমেন্ট এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেট রয়েছে, এই এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, আপনার যে জন্ম নিবন্ধন আছে এবং আপনার যে এনআইডি আছে, এইগুলো সবগুলোকে আপনার অ্যাটেস্টেশন করতে হবে। সো অনেকেই একটু বিব্রত পরিস্থিতিতে থাকে যে অ্যাটেস্টেশন কীভাবে করবে, বা আমরা যেটা বাংলাতে সংক্ষিপ্তভাবে আমরা সত্যায়িত বলি আর কি। সো সত্যায়িত করার জন্য আপনাকে সর্বপ্রথম একাডেমিক যে ডকুমেন্টসগুলো আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে এবং সহজভাবে বলতেছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার আর পরবর্তীতে কোনো ভিডিও দেখা লাগবে না। সো ধরেন আপনি এসএসসি এবং এইচএসসি পাস করলেন, আপনার এসএসসি এবং এইচএসসির টোটাল 4টা পেপার হয়। কীভাবে হয়? এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট, এই 4টা পেপারে আপনি টোটাল 3 কপি করে 12টা কপি করবেন। টোটাল 12টা কপি করার পরে মানে একটা কপিরে 3টা করে কপি করবেন। এই টোটাল 3টা করে কপি করলে 4টা কপিরে টোটাল 12টা কপি হয়, 12টা এবং হচ্ছে আপনার মেন যে কপি টোটাল 15টা কপি হয়। তো আপনার এই 15টা কপি যখন হবে, 15টা কপিটারে নিয়ে, এটা কিন্তু একাডেমিকের কথা বলতেছি, 15টা কপি যখন হবে তখন আপনি এই কপিগুলোকে নিয়ে আপনি সর্বপ্রথম আপনার এডুকেশন, আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডে আপনি হচ্ছে সেখানে গিয়ে অ্যাটেস্টেশন করবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনি হচ্ছে ঢাকা বোর্ড থেকে পড়াশোনা করছেন, তো আপনি ঢাকা বোর্ড থেকে যেহেতু পড়াশোনা করছেন, আপনি সর্বপ্রথম ঢাকা বোর্ডে যাবেন। ঢাকা বোর্ডে গিয়ে এই সব ডকুমেন্টসগুলো, এই একাডেমিক কাগজগুলোকে আপনার সত্যায়িত করতে হবে। তো এই সত্যায়িত করার জন্য পার পিস হয়তো বা 200 টাকা করে তারা রাখে, 200-250 টাকা লাগবে আর কি। সো অ্যাভারেজ আপনার 1-1.5 হাজার টাকা খরচ যাবে। তো সর্বপ্রথম আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে ঢাকা বোর্ডে গিয়ে আপনার ওনাদের একটা, আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে একটা পেমেন্ট দিতে হয়। তো ব্যাংকের রিসিপ আপনি হচ্ছে ঢাকা বোর্ডে যখন চলে যাবেন, যার পর ওইখানেই সাথে দেখবেন সোনালী ব্যাংকের একটা বুথ আছে বা তাদের ব্যাংক আছে, ওইখানে গিয়ে আপনি সরাসরি টাকা পেমেন্ট করতে পারবেন। করে সেখানে আপনি ডকুমেন্টগুলো জমা দিবেন। জমা দিলে আশা করি আপনি 1 সপ্তাহের মধ্যেই আপনার এই অ্যাটেস্টেশন ডকুমেন্টগুলো পেয়ে যাবেন। আপনি যখন 1 সপ্তাহ পর আপনার অ্যাটেস্টেশন ডকুমেন্টগুলো পেয়ে যাবেন এডুকেশন বোর্ড থেকে, তারপরে আপনার কাজ হচ্ছে যে এই একাডেমিক ডকুমেন্টগুলোকে আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার আবার অ্যাটেস্টেশন করতে হবে। তো এডুকেশন মিনিস্ট্রিতে কোনো ধরনের সময় লাগে না, আপনি যেদিন যাবেন ওদিনই আপনি এডুকেশন মিনিস্ট্রিতে আপনি অ্যাটেস্টেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই এডুকেশন মিনিস্ট্রিতে সকাল 9:30টার মধ্যে ওইখানে উপস্থিত থাকতে হবে। 10টার মধ্যে কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। আপনি যখন 10টার মধ্যে ওইখানে চলে যাবেন, আপনি ধরেন সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনার ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করতে পারবেন এবং ওইখানে কোনো ধরনের টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। ইভেন কোনো দালালেরও কিন্তু এখানে নেই। সো অনেকে বলতে, ওইখানে থাকলে আপনার অনেক দালাল থাকবে যে ভাই আমাকে দিয়ে কাজ করান, তাড়াতাড়ি করে দেবো, কোনো দরকার নাই, আপনি নিজেই সেই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করতে পারবেন। আচ্ছা, যখন আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করবেন, এটা হচ্ছে লিফটের 8 বা লিফটের 10-এ ওই বিল্ডিংয়ে, এবং এটা হচ্ছে আপনার গুলিস্তানের যে 0 পয়েন্ট, ওই 0 পয়েন্ট থেকে একটু সোজা গেলে হাতের ডাইন সাইডে পড়ে আর কি, অনেকটা পল্টনের দিকে কাছাকাছি আর কি। সো ওইখানে আপনি পেয়ে যাবেন এডুকেশন মিনিস্ট্রি। তো এটা যখন আপনি অ্যাটেস্টেশন করবেন, করার পরে এই একাডেমিক ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনি আবার রাস্তা, আপনার এডুকেশন বিল্ডিংটা যে সাইডে তার উল্টো সাইডে কিন্তু ফরেন মিনিস্ট্রি। তো আপনি ওদিনই যে ফরেন মিনিস্ট্রি থেকে আপনি অ্যাটেস্টেশন করতে পারবেন এবং ফরেন মিনিস্ট্রিতে আপনি একটা টোকেন নেবেন, টোকেন নিয়ে ওইটা তাদেরকে জমা দিয়ে আপনার কাগজগুলো জমা দিলে ওদিনই আপনার আবার ব্যাক দিয়ে দেবে অ্যাটেস্টেশনগুলো করে। তো এই তো গেলে আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন। তারপরের কাজ হচ্ছে আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, এই দুইটাকে, আপনার এনআইডি নর্মালি বাংলায় থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এটাকে ইংলিশে ট্রান্সলেশন করে
তারপরে হচ্ছে এটাকে আপনার নোটারি করতে হবে। ইভেন সেই সাথে আপনার বার্থ সার্টিফিকেট নর্মালি ইংলিশে থাকে, কিন্তু যদি ইংলিশে না থাকে বাংলায় থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করে নোটারি করে তারপরে ওই যে আপনি যে এডুকেশন মিনিস্ট্রিতে গেছিলেন ওই এডুকেশন মিনিস্ট্রির বিল্ডিংয়েরই লিফটের আটে আপনি ল মিনিস্ট্রি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি হচ্ছে অ্যাটাস্টেশন করবেন, অ্যাটাস্টেশন করে ওইখান থেকে আবার রাস্তার উল্টা সাইডে আপনার ফরেন মিনিস্ট্রি থেকেও এই আপনার এনআইডি বার্থ সার্টিফিকেট এগুলোরে আপনি ফরেন মিনিস্ট্রি থেকে আপনার অ্যাটাস্টেশন করতে হবে। এবং সেই সাথে এই এনআইডি আপনার এনআইডি এবং বার্থ সার্টিফিকেট প্লাস আপনার বাবার এনআইডি এটারও আপনি ইংলিশে ট্রান্সলেশন করে নোটারি করে অ্যাটাস্টেশন করে নেবেন, একসাথে করে নেবেন। বুঝতে পারছেন? কারণ এই ভিডিও পার্ট বাই পার্ট আসবে। আমি এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে বলতেছি যে কিভাবে আপনি ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করবেন, ঠিক আছে? তো আপনি যখন এই যে আপনি আপনার এনআইডি বার্থ সার্টিফিকেট আপনার বাবার এনআইডি বার্থ সার্টিফিকেট এই বাবার এনআইডি বাবার বার্থ সার্টিফিকেট লাগবে না, বাবার এনআইডি হলে হবে। এগুলোর আপনি যখন অ্যাটাস্টেশন করবেন করলে আপনার কিন্তু মোটামুটি সব ডকুমেন্টস অ্যাটাস্টেশন রেডি। এরপরে আপনার ছবি তুলতে হবে, ছবি অবশ্যই 35x45 মিলিমিটারের যে ছবি ইউরোপিয়ান ছবি সেটা আপনাকে তুলতে হবে। এবং সেই সাথে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, আপনি কিন্তু পাসপোর্ট ছাড়া দেশের বাইরে কখনোই যেতে পারবেন না। সো এই কয়েকটা জিনিস যখন আপনার হবে সে তখন থেকে আপনি কিন্তু আপনি ফুললি প্রস্তুত আপনি রোমানিয়া বা যে কোনো ইউরোপের দেশের জন্য অ্যাপ্লাই করার জন্য। সো আপনি যদি মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাকে আইএলটিএস-এর একটা স্কোর বা সার্টিফিকেট লাগবে। আর আপনি যদি রোমানিয়াতে দুইটা ওয়েতে আপনি পড়াশোনা করতে পারেন, একটা হচ্ছে আপনি মেইন প্রোগ্রামে আসতে পারেন, একটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন। মেইন প্রোগ্রামে আসতে চাইলে আপনার অবশ্যই আইএলটিএস সার্টিফিকেট লাগবে, বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চান সেক্ষেত্রে আপনার কোনো ধরনের এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না, কারণ আপনি রোমানিয়ান ভাষা শিখতে আসতেছেন। সো এই গেল আপনার একটা মোটামুটি ধারণা। সো আশা করি আপনি কীভাবে অ্যাটাস্টেশন করবেন, কোথা থেকে অ্যাটাস্টেশন করবেন, তো এই সবগুলো কিন্তু আপনার একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, আমি এতক্ষণ বলছি ব্যাচেলারের জন্য, আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের যে সার্টিফিকেট সেই মার্কশিট ওই বিশ্ববিদ্যালয় থেকে আপনার সত্যায়িত করে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে কিন্তু এটা থেকে অ্যাটাস্টেশন করতে হবে। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার গাজীপুরে যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে মেন যে বোর্ড থাকে সেখান থেকে কিন্তু আপনার অ্যাটাস্টেশন করে নিয়ে আসতে হবে, করার পরে কিন্তু আপনার আবার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে। সো মোটামুটি কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে আপনারা কীভাবে অ্যাটাস্টেশনগুলো করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করছেন ভাই কিছু মনে করেন না, আমারও খুব দুঃখজনক বিষয় অ্যাজ এ মুসলিম হিসেবে যে রোমানিয়া হচ্ছে মাদ্রাসা বোর্ডদের অ্যাকসেপ্ট করতেছে না, যেটা খুবই একটা খুব কষ্টের, আমি নিজে অনেক কষ্ট পাইছি যে যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করছেন তারাও যে পারবে না অ্যাপ্লাই করতে, জিনিসটা খুব একটা দুঃখজনক বিষয়। সো কিছু মনে করেন, আপনার অন্য দেশে ট্রাই করতে পারেন, কারণ আপনার এক দেশ না করলে আরেক দেশ তো করবে। সো রোমানিয়াতে আপনি অ্যাপ্লাই করার জন্য মাদ্রাসা বোর্ড হলে কখনোই অ্যাপ্লাই করবেন না। ইভেন আপনাকে যদি কোনো এজেন্সি বলে বা কোনো কেউ যদি বলে যাবে মাদ্রাসা বোর্ড অ্যাকসেপ্ট করে, প্লিজ তাদের কথা শুনেন না, কারণ ভাই তারা তাদের লাভের বা কিছু প্রফিটের জন্য আপনার সাথে দুই নম্বরই করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করবেন না। সো আশা করি আপনারা কিন্তু আমার এই বিষয়টাকে অ্যাটাস্টেশন বা এই ডকুমেন্টসগুলো কীভাবে অ্যাটাস্টেশন করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ হচ্ছে আজকের আমার এই পার্টসে দেখালাম যে কীভাবে আপনি আপনার সব ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করতে হবে, এটা মাস্ট, এটা হলো একটা রিকোয়ার এবং এটা ম্যান্ডেটরি, আপনার না করলে এটা কিন্তু হবে না। সো কোনো ধরনের যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমার ফেসবুক, আমি একটা গ্রুপ খুলছি বাংলাদেশি স্টুডেন্টস রোমানিয়াদের জন্য, রোমানিয়া। সো এই গ্রুপে আমি আমার ফেসবুক লিঙ্কে আমার ইউটিউবের লিঙ্ক কমেন্ট বক্সে ইউটিউব ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। সো আপনারা চাইলে গ্রুপে অ্যাড হতে পারেন, কোনো ধরনের ইনফরমেশন থাকলে আপনারা সেখানে আপনি পোস্টের মাধ্যমে জানাইতে পারেন। এবং আরেকটা হচ্ছে আমার একটা গ্রুপ আছে যারা 2024 সেশনে ইনটেকে অ্যাপ্লাই করবে, তারা শুধুমাত্র ওইখানে জয়েন হতে পারবে। তো তারা আপনি চাইলে আমার এই গ্রুপে জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি। সো আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্টস আরও প্রয়োজন সেইগুলো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।